তখন আমি মালতীপুর হাই স্কুলের অঙ্কের মাস্টারমশাই। সেই স্কুলের বাংলা পড়াতেন মিহির সেন। কিছুদিনের মধ্যেই আমাদের দুজনের ভারী ভাব জমে গেল। ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক গাঢ় হয়ে উঠল। আর সব বিষয়ে আমরা একই মতামত পোষণ করলেও একটি বিষয়ে আমাদের মতামত একেবারেই ভিন্ন ছিল। আমি একেবারেই ভূত বিশ্বাস করতাম না, আর মিহির ছিল ঠিক তার উল্টো, ভূতে তার অগাধ বিশ্বাস। প্রায় প্রতিদিনই সন্ধ্যের পর আমার বাড়িতে বসে আড্ডা দিতাম দুই বন্ধু মিলে। চলতো চায়ের উপর চা, আর চলতো ভূত নিয়ে হরদম তর্ক। মিহিরের স্বভাব ছিল একটু খোঁচা দিয়ে কথা বলা। একদিনের কথা বলা যাক, ভূত রাবিশ, যত সব বাজে কথা, ওই নামে কোনো বস্তু এই পৃথিবীতে নেই। নেই এই তা তুমি জানলে কি করে? দুটো অঙ্ক কষে এই সব বুঝে ফেলেছ বুঝি? সব না, সব না বুঝলেও এটুকু বুঝি, দুটো অঙ্ক কষলে মাথার উপকার হয়, আর ভূত নিয়ে চর্চা করলে মাথা নষ্ট হয়, বুঝলে? তুমি ভূতের কতটুকুই জানো হে? আরে বাবা, তোমার এই ভূত নামের বস্তুটিতে আছেই কি যে জানব? আচ্ছা, তুমি জীবনে ভূত কখনো নিজের চোখে দেখেছো? আলবাদ দেখেছি, না তো কি আমি তোমার সাথে মিছে কথা বলছি? তাহলে আমাকেও ভূত দেখিয়ে সত্যিটা প্রমাণ করে দাও। তুমি কালই স্কুল ছুটি করে আমার সাথে আমার গ্রামের বাড়ি কাশীপুরে চলো, চাক্ষুষ ভূত দেখিয়ে দেব। কিন্তু মুখের কথা মুখেই রয়ে যেত, স্কুল কামাই করে মিহিরের গ্রামের বাড়িতে গিয়ে আর কখনো ভূত দেখা হয়ে ওঠেনি। হঠাৎ সপ্তাহখানেক আগে মিহির স্কুল ছুটি নিয়ে তার গ্রামের বাড়িতে গেল, কি এক দরকারি কাজে। তারপর আজকের কথায় আসা যাক। আজ সকাল থেকে আকাশের মুখ ভার, ঝিরঝির করে একটানা বৃষ্টি হয়ে চলেছে। সকালে একখানা চিঠি এলো আমার নামে। চিঠিখানা পড়ে আমার মাথা ভোঁ ভোঁ করতে লাগলো। মিহির তার গ্রামের বাড়ি থেকে আমাকে চিঠিখানা লিখেছে। চিঠির সারমর্ম খানিকটা এরকম, ভাই নিখিলেশ, এখানে আসার দুদিনের মধ্যেই এক ভয়ঙ্কর জ্বরের কবলে পড়ি। অনেক চিকিৎসার পরেও যখন জ্বর কমল না, তখন ডাক্তার হাল ছেড়ে দিলেন। এখানে একটা চাকর আছে নিধিরাম, সেই দুবেলা আমাকে দেখাশোনা করে যায়। কিন্তু ভাই, আমার মনে হয় আমি আর বাঁচব না, তাই তোমার সাথে শেষ দেখাটা সেরে ফেলতে চাই, যত সম্ভব তাড়াতাড়ি চলে এসো। জায়গাটা মিলনপুর স্টেশনে নেমে পায়ে হেঁটে গেলে আরও দু তিন ক্রোশ পথ, তারপর আমাদের গ্রাম কাশীপুর। গ্রামে এসে মিহির মাস্টারের বাড়ি বললে যে কেউ দেখিয়ে দেবে। ট্রেনে সাবধানে আসিও, ইতি তোমার বন্ধু মিহির। আমি আর বেশি দেরি না করে ট্রেনে করে রওনা দিলাম কাশীপুরের উদ্দেশ্যে। জানলার ধারে বসে দেখতে লাগলাম ট্রেন চলছে, মাঠ বাদা নদী নালা সব কিছু পেরিয়ে। দুদিকে যত দূর চোখ যায় সবুজ চাদরে মোড়া ধান ক্ষেত, মাঠ কিংবা নদীর ধারে ধারে সারবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে তাল খেজুরের সারি। এক কথায় দুদিকের দৃশ্য অপরূপ সুন্দর, কিন্তু এখনো আকাশ কালো মেঘে আচ্ছন্ন, এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যের মুখে ট্রেন মিলনপুর স্টেশনে এসে থামল। আমি ছাতা মাথায় ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামলাম। ট্রেনটা আমাকে নামিয়ে দিয়ে ধীর গতিতে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। আমি অবাক হয়ে দেখলাম স্টেশন একেবারেই জনশূন্য, আমি ছাড়া আর কোনো যাত্রী স্টেশনে নামেনি। মনে মনে ভাবলাম ভারী অদ্ভুত জায়গা বটে। ছাতা মাথায় সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এমন সময় দেখলাম একটা উর্দি পড়া স্টেশন মাস্টার ছাতা মাথায় আমার দিকে এগিয়ে আসছেন। কাছে এসে বললেন, এখানে নতুন বুঝি? আগে নমস্কার, আমার নাম নিখিলেশ। হ্যাঁ নমস্কার, আমার নাম ত্রিদীপ। তা এখান থেকে কোথায় যাওয়া হবে? কাশীপুর যাব। বাইরে সাইকেল রিক্সা এক্কা গাড়ি কিছু একটা পাওয়া যাবে কি?
বাবা, সে তো এখান থেকে অনেক দূর মশাই। না মশাই, এই স্টেশনে কজনই বা লোক নামে যে তাদের জন্য বাইরে সাইকেল রিক্সা বা এক্কা গাড়ি থাকবে? এতটা পথ আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। মনে মনে ভাবলাম, উপায় তো কিছুই নেই, যেতে আমাকে হবেই। নমস্কার, এবারে তাহলে আমি আসি। এতখানি পথ হেঁটে যেতে হবে আবার আমাকে, চলি। বলে আমি হাঁটতে শুরু করলাম সামনের দিকে। স্টেশন থেকে বেরিয়ে দেখলাম কাঁচা মাটির রাস্তা সিধে চলে গেছে। আমি আর অপেক্ষা না করে সামনের দিকে এগিয়ে চললাম। বড় বড় গাছের তলায় ঝোপঝাড়ে সন্ধ্যের অন্ধকার নেমে এসেছে। হাতে টর্চটা জ্বালিয়ে নিলাম। ঝোপঝাড় থেকে ঝিঁঝি ও ব্যাঙের সম্মিলিত ডাক শোনা যাচ্ছে। বৃষ্টির বেগ একটু কমলেও বিদ্যুৎ চমকের সাথে শোনা যাচ্ছে আকাশের গুরুগম্ভীর গর্জন। মনের মধ্যে সেই একই চিন্তা ঘুরে ফিরে বাসা মারতে লাগলো। হঠাৎ করে কি হলো মিহিরের? এমন কি কঠিন অসুখ যে সে আর বাঁচবে না? এই তো 6-7 দিন আগে পর্যন্ত সে আমার সাথে কত গল্প করলো, আর আজ কি না সে মরতে বসেছে? জীবনটা কি এতটাই সস্তা? এসব ভাবতে ভাবতে আমি একসময় কাশীপুর গ্রামে এসে পৌঁছালাম। গ্রামের বটতলার কাছে একটি লোককে ছাতা মাথায় দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, শুনছেন, মিহির সেনের বাড়িটা কোন দিকে বলতে পারেন? লোকটি আমাকে একটু সন্দিগ্ধ ভরে দেখে বললেন, কেন বলুন তো, তার সাথে আপনার কি দরকার? সে খবর আমি আপনাকে দিতে যাব কেন? বাড়ি চেনেন কিনা তাই বলুন। সোজা গিয়ে ডান দিকে একটা কুঁড়ে বাড়ি পড়বে, ওটাই মিহির মাস্টারের বাড়ি। ধন্যবাদ বলার আগেই লোকটা হন হন করে হেঁটে চলে গেল আমার সামন থেকে। আমি এগিয়ে গেলাম সামনের দিকে। কিছুটা হেঁটে এসে একটা কুঁড়ে ঘর দেখতে পেলাম। ঘরের কাছে গিয়ে দেখলাম ভেতরে আলো জ্বলছে। আমি দরজার কাছে এগিয়ে গিয়ে ডাকলাম, মিহির, ঘরে আছো? মিহির, ঘরে আছো নাকি? কোনো উত্তর না পেয়ে আবার ডাকলাম, মিহির, ও মিহির, ঘরে আছো নাকি? ভেতর থেকে যে কণ্ঠস্বরটা ভেসে এলো সেটা প্রথমে মিহিরের বলে মনে হলো না। কেমন অদ্ভুত কর্কশ এক কণ্ঠস্বর। এসো, ভিতরে এসো। ঘরের ভিতরে ঢুকে দেখলাম জানলার ধারে তাকের উপর একটা হ্যারিকেন জ্বলছে। তার ম্লান আলোতে দেখলাম চাদর গায়ে বিছানার সাথে মিশে মিহির শুয়ে আছে। কাছে যেতেই সে বলে উঠল, আমি জানতাম তুমি আসবে, বড় কষ্ট হচ্ছে। কি হয়েছে তোমার? মাথাটা যেন প্রবল যন্ত্রণায় ফেটে পড়তে চাইছে। আমি আর পারছি না। আরে চলো, তোমাকে কলকাতায় নিয়ে যাব, ভালো ডাক্তার দেখালে তুমি ভালো হয়ে উঠবে। এখন আর তা হয় না বন্ধু। এ কষ্ট এখন আমার সঙ্গী। এ নরক যন্ত্রণা থেকে আমি আর কখনো বেরোতে পারবো না। আরে বাবা, কিচ্ছু হবে না তোমার, দেখি। বলে এগিয়ে গিয়ে আমি তার গায়ে হাত দিলাম। আর দেওয়া মাত্রই বুঝলাম এটা কোনো জীবিত মানুষের দেহ নয়, তার শরীরটা বরফের মতো ঠান্ডা। হাত দিয়েই তক্ষুনি হাত সরিয়ে নিলাম। এ কি, তোমার তোমার শরীর এত বরফের মতো ঠান্ডা কেন? এমন ঠান্ডা দেহ কোনো জীবিত মানুষের হতে পারে না, এটাই ভাবছ তো? তোমার ভাব নাই, বিশেষ কোনো ভুল নেই। কতকাল আমার মৃত্যু হয়েছে। তুমি কি বলছো? এমন সময় তার চোখ দুটো আগুনের গোলার মতো ধক করে জ্বলে উঠল।
সে কি যন্ত্রণা, মরণ যন্ত্রণায় ছটফট করতে করতে একসময় আমার প্রাণটা দেহ থেকে বেরিয়ে গেল। এই সব কিছু দেখে ও শুনে আমার পিঠে শীত দাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আমার শরীর এক শীতল জড়তায় ভরে উঠতে লাগলো। কিরে, এবার বিশ্বাস করবি তো? অপদেবতা ভূত আছে, আমি তার জল যন্ত্র প্রমাণ। আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে উদ্ভ্রান্তের মতো দৌড়াতে লাগলাম গ্রামের বটতলার দিকে। পেছন থেকে ভেসে এলো সেই কণ্ঠস্বর, এবার আর প্রমাণের অভাব হবে না তোর। কোনো মতে শরীরের শেষ শক্তি সঞ্চয় করে সেদিন গ্রামের বটতলায় পৌঁছেছিলাম। সেদিনের মতো প্রাণে বেঁচে গিয়েছিলাম বটে, তবে তারপর থেকে আমি আর কখনো ভূত প্রেত অপদেবতার অস্তিত্বের ওপর প্রশ্ন করিনি। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।